সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে অনেকেই, তাদের মধ্যে অনেকেই তো আবার ভাইরাল হচ্ছে অনেক বছর পর কিংবা অনেক ধৈর্য ধরার পরে। অনেকেই আছে যারা ভাইরাল হচ্ছে রাতারাতি, পরিচিতি পাচ্ছে অনেক মানুষের কাছে, ভালোবাসা অর্জন করছে লাখো দর্শকের। আমার আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাতে চলেছি এমন পাঁচ বাচ্চাদের সম্পর্কে যারা একটি গান গেয়ে ভাইরাল হয়েছে, একটি গানের মাধ্যমে পরিচিতি পেয়েছে এবং রাতারাতি হয়েছে ভাইরাল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তবে চলুন শুরু করা যাক। প্রথমেই রয়েছে ভাইরাল সুমাইয়া। বর্তমানে সুমাইয়া নামটি ভাইরাল, আর যা এই পথ শিশু সুমাইয়ার কারণেই সম্ভব। বর্তমানে সুমাইয়াকে চেনে না বা সুমাইয়ার গান শোনেনি এমন দর্শক খুব কমই আছে। সুমাইয়া একজন পথ শিশু, মানুষের কাছ থেকে হাত পেতে সাহায্য চেয়ে তার ফ্যামিলির আর্থিক চাহিদা মেটাতো। কিন্তু গগন সাকিবের গাওয়া একটি গান গেয়ে রাতারাতি সুমাইয়া হয়ে গেছে ভাইরাল। সুমাইয়ার নতুন লুক তো আপনারা সবাই কম বেশি দেখেছেন। ভাইরাল হওয়ার পর সুমাইয়া পাল্টে ফেলেছে নিজের লুক, কিন্তু সুমাইয়ার এ পরিবর্তনে দর্শক খুশি নয়। দর্শক সেই আগের সুমাইয়াকেই বেশ পছন্দ করছিল, কিন্তু যাই হোক একটি কথা না বললে নয়, গগন সাকিব ভাইয়ের জন্যই সুমাইয়া রাতারাতি ভাইরাল হতে পেরেছে। এরপর রয়েছে গালিবয় রানা। গালিবয় রানা, যার গান শোনেনি এমন লোক খুব কমই আছে, বিশেষ করে রানার গাওয়া প্রতিবাদী গানগুলো আপনি একবার হলেও শুনে থাকবেন। গালিবয় রানা এই ছেলেটির আসল নাম রানা মৃধা। রানা আর পাঁচটা গরিব বাচ্চার মতোই পথে হেঁটে রোজগার করত, কিন্তু হঠাৎ একদিন দেখা হয়ে যায় তাবিব মাহমুদ ভাইয়ের সাথে এবং রানা তাবিব মাহমুদকে দুষ্টামির ছলেই গান শোনায় যা ভালো লাগে তাবিব ভাইয়ের, এবং পরবর্তীতে রানাকে দিয়ে কভার করায় বিভিন্ন গান যা পছন্দ করে দর্শক, এবং পরিচিতি পেতে থাকে দর্শকদের কাছে। আর একটি গান দিয়েই রাতারাতি ভাইরাল হয়ে যায় রানা। রানা মৃধা থেকে পরিচিতি পায় গালিবয় রানা নামে। এরপর রয়েছে জিগার ঠাকুর। জিগারের গানগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল, বিশেষ করে তার এই গানটি। জিগার মাত্র 5 বছর বয়সে গান গাইতে শুরু করে, তার গানটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। জিগারের গান গাওয়া মূলত তার বাবার জন্যই, কারণ তার বাবার ইচ্ছা সে যেন বড় হয়ে একজন গায়ক হতে পারে। আর এক গানেই ভাইরাল জিগার ঠাকুর। এরপর রয়েছে জাহিদ। সোশ্যাল মিডিয়ায় একটি গান গেয়ে পাল্টে যায় জাহিদের জীবন। জাহিদ ছোটবেলা থেকে গান গাইতে পছন্দ করত। জাহিদকে বাংলার প্রথম ভাইরাল শিশু গায়ক বলা হয়। কক্সবাজার সি বিচ বসে মানুষকে ফ্রিতে গান শোনাতো জাহিদ। গান শুনিয়ে মানুষের কাছ থেকে যে টাকা পেত তাতেই খুশি ছিল জাহিদ। একদিন হঠাৎ করেই জাহিদের গান শুনে ইমরান নামের একটি ছেলে, ইমরানের গিটারের শব্দ আর জাহিদের কণ্ঠে রাতারাতি ভাইরাল হয়ে যায় জাহিদ। একটি গানেই ভাগ্য বদলে যায় জাহিদের, তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি, একটি গান দিয়েই ভাইরাল জাহিদ। এরপর রয়েছে সহদেব। এই গানটি আপনারা সবাই কম বেশি শুনেছেন, স্কুলে বসেই এই গানটি গায় সহদেব, আর গানটি আপলোড করা হয় সোশ্যাল মিডিয়ায়, এবং আপলোড করার পরপরই গানটি বেশ জনপ্রিয়তা পায় এবং পরবর্তীতে এই গানটি সহদেবকে দিয়ে কভার করায় বাদশা এবং ঘুরে যায় সহদেবের জীবন, হয়ে ওঠে একটি গানের মাধ্যমে ভাইরাল। একটি গানই পাল্টে ফেলে সহদেবের জীবন।